সম্প্রতি ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, ক্ষমতাসীনদের লুটপাট ও দুর্নীতিতে দেশের অর্থনীতি ধ্বংসের পথে। জনরোষ এড়াতে এখন বিএনপির আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে সাশ্রয়ের কথা বলতে হবে না। জনগণের ট্যাক্সের টাকা পকেটে ঢুকিয়ে বিদেশে পাচার করে সাশ্রয় করলে চলবে না। যে ঋণ এনেছে তার ঋণ পরিশোধ করতে আজকে যে পরিমাণ ডলার লাগে তার থেকে তিন গুণ ডলার লাগবে। কে দেবে? এদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এত বড় ক্ষতি আজকের এই সরকার বাংলাদেশকে করে যাচ্ছে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের দুঃশাসনে ক্ষমতাসীনদের পতনের সময় হয়ে এসেছে। আরিকেন ধরার সময় এসে গেছে আপনাদের। আরিকেন ধরার টাইম পাবেন না, পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পাবেন না। সুতরাং আমাদের আর কোনো সময় দেওয়া চলবে না। রাস্তা দখল করতে রাজি আছেন? রাস্তায় না নামলে কিছুই হবে না। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। রংপুরে পুলিশের বাধা উপেক্ষা করেই নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া নাটোর, মাগুরা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।